वेलकम बैक टू द गुड लाइफ चैनल सबाई के स्वागत जानाच्छी आमार चैनले आरो एक बार आज के आमी आपनादेर साथे एकटा भालो रेसिपी शेयर करते चलेछी ता होच्छे चिकेन केबाब। तो आमी आमार मतो करे करछी, तो देखुन की करे आमी बानाच्छी। आमी एखाने निये निएछी लंका और रसुन एकसाथे बेटे एई एकटु थेतो करे निएछी, खूब बेशी मिहि करिनि, एक चामचेर मतो। और एखाने निये निएछी आमी आदा बाटा, और एखाने निये निएछी आमी गोलमरिच गुड़ो, काश्मीरी लंकार गुड़ो नहीं नीचे अल्प परिमाणे, टक दई नहीं नीचे हमें चार टेबल स्पुनर मतो, और नहीं नीचे बोनलेस चिकेन, नून चीनी स्वाद मतो लागछे। तो सब किछु दिए हमें भालो करे चिकेनटा मैरिनेशन करे नेब। नून दिए निच्छी, चीनी एकटु सामान्य परिमाणे दिए दिलाम, नूनटा जार जार अंदाज मतो देबेन। एबार आमी समस्त मसलागुलो दिए देब। এবার টক দই দিয়ে দেবো এর মধ্যে, তারপর ভালো করে আমি মেখে নেব। মেখে রেখে দেবো আমি এক ঘন্টার মতো, আমি রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মেখে নিলাম, তো মেখে নেবার পর এরকম হয়েছে দেখতে। এবার আমি ঢাকা দিয়ে রাখছি এক ঘন্টার জন্য। আমি গ্যাসটা অন করে নিয়েছি, অল্প করে তেল দিয়ে দিলাম কড়াইতে, সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি মেখে রাখা চিকেনের পিসগুলো। সবগুলো দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি আমি একদম অল্প তেলে দিয়েছি। দেখুন এটা হতে দেবো কিছুক্ষণ, ঢেকে দেবো আমি। এবার একটু উল্টে দেবো এগুলোকে, চিকেনের পিসগুলো একটু উল্টে দিচ্ছি, এভাবে একটু উল্টে দিচ্ছি, হালকা লালচে হয়ে যাবে। আর দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। এবার এই পিঠটা একটু হতে দিচ্ছি ততক্ষণে, দিয়ে আবার আমি কী করবো ঢেকে দেবো। একদম সিম করা কিন্তু থাকবে ফ্লেমটা, ঢেকে দিলাম। এবার আমি তুলে নিচ্ছি একে একে, তুলে এর উপরে আমি চিজ দিয়ে নিচ্ছি, চিজ দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার, চিজ দিলাম উপরে, চিকেন কেবাব রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন কেমন লাগলো।